লিফটের সে পাশে হচ্ছে অটোমেটিক শু পলিশার, এখানে আপনি অটোমেটিকভাবে শু পলিশ করতে পারবেন। তো শু পলিশারটা খুবই হ্যান্ডি হয়ে যায় আপনাদের জন্য। আমার ঠিক হাতে ডান পাশে হচ্ছে লন্ড্রি রুম, এখানে হচ্ছে দুইটা বড় ড্রায়ার আছে, চারটা ওয়াশিং মেশিন আছে, যার মাধ্যমে আপনি প্রতিদিন এক সেট করে কাপড় ধৌত করতে পারবেন। বাকেটে রেখে দিলে হচ্ছে হাউসকিপিংয়ের লোকজন নিজে নিয়ে এসে কাপড় ধুয়ে তারপর আপনার রুমে আবার দিয়ে আসবে। সো আপনার কোনো কষ্ট করার ঝামেলা নেই। আমি আরেকটা পয়েন্ট বলি, এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা বড় কিচেন আছে যেখানে হচ্ছে এই ব্রাঞ্চে রান্না করা হয় এবং পুরো হাইজিন মেনটেন করে এখানে রান্নাটা করা হয়। ব্যাচেলারদের এখন আর বাসা খোঁজার বিড়ম্বনা নেই, এক ছাদের নিচে কমপক্ষে 150 ব্যাচেলার বাস করছেন এই সুপার হোস্টেলে। প্রথম যে পার্থক্যটা বলতেই হয় ভাইয়া, সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট অ্যান্ড সিকিউরিটি, উইচ ইজ অ্যাবসলিউটলি ইউনিক ইন সুপার হোস্টেলগুলি। আর এর আগে আমার বিভিন্নভাবে হয়তো মেসে থাকা হয়েছে, বাট মানে এখানকার যেই ইউনিক কিছু ফ্যাসিলিটিস আছে, তিনবেলা খাওয়া এবং আপনার ড্রাই ক্লিন, তারপরে হচ্ছে আপনার ওয়াইফাই সার্ভিস, এসি রুম, যেটা মানে সবচেয়ে বড় ইউএসপি ওনাদের, তো সব কিছু মিলিয়ে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে উই আর লিভিং লাইক এ ফ্যামিলি।